আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটা নয় দুটো নয় পরপর 8টা প্রশ্নের উত্তর দেব, কয়লা সম্বন্ধিত প্রশ্নের উত্তর। সো লেটস স্টার্ট। কয়লা বলতে কী বোঝায়, চলুন জেনে নিই এর উত্তর। কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানি। প্রাচীনকালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। সাধারণত কয়লা কালো বর্ণের হয়ে থাকে, কার্বনের একটি রূপ হলো কয়লা। দ্বিতীয় প্রশ্ন, কয়লা কত প্রকার ও কী কী? উত্তর হবে কয়লা 4 প্রকার, যথা অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। পরবর্তী প্রশ্ন, কয়লা কিভাবে তৈরি হয়? কয়লা তৈরি হয় যখন জলাভূমির পরিবেশে নিমজ্জিত মৃত উদ্ভিদ পদার্থ কয়েক মিলিয়ন বছর ধরে তাপ এবং চাপের ভূতাত্ত্বিক শক্তির শিকার হয়। সময়ের সাথে সাথে উদ্ভিদ পদার্থটি আর্দ্র কম কার্বন পিট থেকে কয়লা একটি শক্তি এবং কার্বন ঘন কালো বা বাদামি কালো পাললিক শিলায় রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, বাদামি কয়লা কোনটি? লিগনাইট, ল্যাটিন লিগ্রাম থেকে প্রাপ্ত, যার অর্থ কাঠ, প্রায়শই বাদামি কয়লা হিসেবে উল্লেখ করা হয়। প্রাকৃতিকভাবে সংকুচিত পিট থেকে গঠিত একটি নরম বাদামি দাহ্য পাললিক শিলা। এটিতে কার্বনের পরিমাণ প্রায় 25-35% এবং তুলনামূলকভাবে কম তাপের কারণে এটিকে সর্বনিম্ন র্যাঙ্ক হিসেবে বিবেচনা করা হয়। সবচেয়ে ভালো মানের কয়লার নাম কি? সঠিক উত্তর হলো অ্যান্থ্রাসাইট। কয়লা একটি কালো বা বাদামি জ্বালানীয় পদার্থ যা পাললিক শিলাতে পাওয়া যায়। কয়লা মূলত কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন ও নাইট্রোজেনের মতন উপাদানগুলির সমন্বয়ে গঠিত। এটি সর্বোচ্চ মানের কয়লা হিসেবে বিবেচিত হয় কারণ এতে 94-98% কার্বন রয়েছে। পৃথিবীর বৃহত্তম কয়লা খনির নাম কি? ভারতের বৃহত্তম এবং সবচেয়ে বেশি কয়লা উৎপাদনশালী ক্ষেত্রগুলির মধ্যে একটি, বিশ্বের দীর্ঘতম অগ্নিদগ্ধ জায়গা। ঝরিয়া কয়লা ক্ষেত্র হল ভারতের পূর্বে ঝাড়খণ্ডের ঝরিয়ার অবস্থিত একটি বড় কয়লা ক্ষেত্র। কয়লা কতক্ষণ জ্বলে থাকে? একজন ধূপপাই বা বন্ধ গ্রিলে কাঠকয়লা অনেক বেশিক্ষণ স্থায়ী হয়, মিনিমাম 4 ঘন্টা পর্যন্ত, এবং এটি কম অক্সিজেন থাকার কারণে এবং ধীর গতিতে পুড়িয়ে যায়। পরবর্তী প্রশ্ন, কয়লা ও কোকের পার্থক্য কী? কয়লা এবং কোকের মধ্যে মৌলিক পার্থক্য হল কয়লা হলো প্রাকৃতিক উৎস এবং কোক হলো বেরিরেজি পণ্য। উভয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কিন্তু কোক কার্বনের পরিমাণ বেশি এবং কিছু অমৃত থাকে। ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল S4Study4534। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ লাইক অর প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড অলসো শেয়ার ইট। থ্যাংক ইউ, থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস আ লট।